আচ্ছা আচ্ছা, এ রূপক আমার ম্যানেজার, আমার এখানে চাকরি করে ও সংসার চালায়। আপনি জানেন তো শাদিসুদা আছে। হ্যালো রূপক, তুমি আমার ওকে, ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবে। আবার দেখো বাদ আচ্ছা নেই, জি স্যার সরি স্যার, অর্ডারটা দিলে তুমি করে ফেলি। হ্যাঁ হ্যাঁ আমার চাহিদাটা কি সে আমি হ্যাপি হব, এসব বোঝা টাকা নাকি আটকে থাকে। তাহলে বাবার কষ্ট বোঝে না রে ভাই। ঠিকই বলছেন ভাই। ভাই তাহলে আপনি চা খান, আমি আসি। উপরে ফাইল পড়ে আছে। ধরে নিজের পরিচয় গোপন করে আমি শুধুমাত্র তোমাকে ঠকাইছি, আর কিচ্ছু করি নাই। বাবু, অনেক ভালো একটা নিউজ আছে, অনেক গুড নিউজ। বলো। কোনা ভাই, রোলের একটা বাটন আছে ভাই, বাটন টিপ দিলে রোল হবে। আছে? হ্যাঁ ভাই। এরপর দাও নাই? না ভাই। ভাই সমস্যা নাই, আরেকবার দেন ভাই, আমি আরেকবার করবো ভাই, এবার একদম পারফেক্টলি করবো ভাই। কিন্তু পরিশ্রম এবং দেখ, এটা ভাই জীবন কারোর লোকে বেমানি করে না ভাই, ওটার রক্তে ভাই বেমানি নাই আসলে। না না না, একদম ঠিক কথা। ওই যে বেসিক যে কথাটা বলছে এটাই কিন্তু বেসিক। তোমরাও এক সময় আমি চাই যে লিডার হবা, কিন্তু এই বেসিক তাই না। ওরা টেনশন করিও না, এস গ্রুপ পার্টি অফিসে সভা কই লগে দেখা হইছিল, বলেই কই গেলাইছি আসলে। আমি জানি তুমি তো পলিটিক্যাল ফিগার, তোমার থাকুক না, ও নিশ্চয়ই আলাদা করে থাকে। রানীর মতো। আর কোন ক্যাম্পাসের কিং ছিলেন আপনি? কিং থাকলে তো আমি চিনতাম। আমাদের ক্যাম্পাসে কিং ছিল জুয়েল ভাই। আপনাদের বাড়ি কি একই এলাকা? জি একই এলাকায়, আমার জেলা সদরে, আর ওর বাড়ি হচ্ছে উপজেলা হরিনাথপুর। আচ্ছা, ছেলের নাম? Thank you.
তাকে আবার কালকে চয় মেরেছিস? কেন বাবা, কেন এগুলো করতে যাস বলতো? শোন, আমি এইবার এমন কিছুই করি না, শুধু চোখে মুখে পানি দে, দিয়ে পড়তে বস। আচ্ছা ঠিক আছে। শোন, হ্যালো, তুই কিচ্ছু পারিস না, এগুলো করার জন্য না কোয়ালিটি লাগে, যেটা তোর নাই। দরকার নাই এত কোয়ালিটি, ঠিক আছে? যেমন আছি ভালো আছি, ঠিক আছে? ওরা প্রেম করে আর আমি কি করব? হ্যাঁ তো তুইও কর। কার সাথে করব, কিভাবে করব? হ্যাঁ তাই তো, কার সাথে করবি, কিভাবে করবি, তাই না? আয় দে ওই ছেলেটাকে, দেখ কি অবস্থা রে। ভালো আছিস না? আসতিস না? ভালো না, আজকে কিছু জানি, আগে তোরা কিছু বলছি, আমি তো কিছুই জানি না। মানে তুই হঠাৎ করে ধরে একগাদা কথা বলে দিলে, আমি তো বুঝি নাই, বুঝিস না? আরে বাবা, ছেলেদেরকে পটাতে হলে একটু একটু মিথ্যা কথা তো বলতে হয়। সমুদ্রের ঢেউ আসছে পড়ছে তীরের মধ্যে, একটা ক্যারেক্টার ওই দূরে দাঁড়িয়ে আছে, সাদা শার্ট সাদা প্যান্ট পরা, ব্যাকটু থেকে ক্যামেরা। ও নাটক নাটক, বুঝতে পেরেছি। আসলে আপনার একটা কথা বলতাম, আমি না ওই ছোটবেলা থেকে আপনার অনেক ফ্যান। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখেন সামনে একটা ঈদ আছে, আমরা তো কাজটা তো শেষ করতে হবে। অবশ্যই শেষ করতে হবে ভাইয়া, কটা বাজে দেখেন তো? চারটা। চারটা বাজে, মানে আমি এখনো একটাও শটও দেইনি, ঠিক আছে? তো ওই সিনটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কি হবে, দুজনের সাথে একটা বন্ডিং তৈরি হবে। হ্যাঁ আমি বুঝাই দিয়ে বের হয়ে চলে আসবো, আপনি তার সাথে এটা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে তার সাথে। হ্যালো, ইয়া